তোর বাচ্চা গিয়ে বল বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল crushkingavi। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা এতক্ষণ ধরে যে শুরুতেই যে স্ক্রিনের উপর স্ট্যাটাস ভিডিওটা দেখছিলে কম্পিটিশান, ওই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে হলে তোমরাও খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতেই পারবে। আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। চলো বেশি না কথা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমাদেরকে একটা মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে তোমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অ্যালাইট মোশনের নিউ ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো জয়েন হয়ে। চলো বন্ধুরা, অ্যালাইট মোশনটা ইনস্টল হওয়ার পরে তোমরা হচ্ছে কি অ্যালাইট মোশন ফিচারটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমনই ইন্টেন্স শো করবে, দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে। আসার পর নিচে যে প্লাস আইকন আছে তার সাইডে যে পজিশন সেকশনটা আছে ওটাই টাচ করবে। টাচ করার পর তোমরা যেটা করতে হবে মেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে তিনটে প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, সংবিট মাট, স্যাগ ইফেক্ট এবং লাইটিং ইফেক্ট। এই তিনটেকে তোমাদেরকে তোমাদের অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নেওয়ার পর তোমরা সবার প্রথমে বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমনই ইন্টেন্স শো করবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দিয়ে তোমরা শুরুতে আসবে, আসার পরে যে এখানে যে লিরিক্স ভিডিওটা দেখছিলে এটার সবার লাস্টে আমি বলে দেবো তোমাদেরকে কী করতে হবে। তারপর তোমরা ওখান থেকে স্কিপ করে চলে আসবে 4.11 সেকেন্ডে। 11 সেকেন্ডে আসার পর নিচে প্লাস আইকন বাটনটা আছে ওইটাই টাচ করবে। টাচ করার পর মিডিয়াতে টাচ করবে, দিয়ে তোমাদের যে ফোল্ডারে ফটো ছিল সেই ফোল্ডারটাকে তোমরা সিলেক্ট করে নেবে। দিয়ে তোমরা তোমাদের হচ্ছে কি নিজেদের ফটো হোক বা তোমাদের এলাকার কোনো সেট আপের ফটো থাকলে, হচ্ছে কি মাইক সেটের ফটো থাকলে, তোমরা বক্সের ফটো দিয়েও করতে পারো। দিয়ে মিডিয়ার দিয়ে প্লাস আইকনে টাচ করে মিডিয়ার টাচ করে তোমরা হচ্ছে কি যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করে নেবে। এইভাবে সিলেক্ট করে নেবে, নিয়ে বাকিটা অংশ কাট করে দেবে। দিয়ে নেক্সট এইভাবে হচ্ছে তোমরা আবার একটা সেট আপ সিলেক্ট করে নেবে, দিয়ে বাকিটা অংশ কাট করে দেবে। দিয়ে সেমভাবে হচ্ছে নেক্সট আবার একটা ফটো সিলেক্ট করে নেবে, নিয়ে বাকিটা অংশ বাড়িয়ে নেবে। দিয়ে এইভাবে হচ্ছে কি সমস্ত বিট মার্টের উপর তোমরা ফটো তোমরা অ্যাড করে নেবে। তো বন্ধুরা আমি একটা ফটো দিয়ে হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় খুব বেশি। এইভাবে হচ্ছে কি বা একটা ফটো দিয়েও তোমরা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো লাল বিট অনুযায়ী মাঝখানে ফটোটার উপর টাচ করে মাঝখানের কাট অপশনটায় টাচ করে দিয়ে বিটগুলো কাট করে দেবে, ফটোগুলো কাট করে দেবে বিট অনুযায়ী। এইভাবে হচ্ছে কি কাট করে দেবে। দিয়ে বন্ধুরা ফটো আমার অ্যাড করা হয়ে গেছে, তো তোমরা অ্যাড করে নিও। দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা স্যাগ ইফেক্ট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পরপর তিনটে ইফেক্ট দেখতে পেয়ে যাবে। দিয়ে তোমাদেরকে সবার প্রথমে যে ইফেক্টটা আছে ওটাকে তোমাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য ফটোর উপরে টাচ করবে, দিয়ে নিচে ইফেক্ট সেকশন লেখা আছে, ইফেক্ট লেখা আছে ওটাই টাচ করবে। টাচ করার পর বাঁ সাইডের নিচের দিকে দেখবে 3 ডট বটম আছে সাদা, ওটাই টাচ করবে। দিয়ে কপি ইফেক্ট লেখা আছে ওটাই টাচ করে দেবে, কপি হয়ে যাবে। দিয়ে ওখান থেকে আবার ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা সংবিট মার্ক প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা যেখানে ফটো লাগিয়েছিলে সবার শুরুতে ওইখানটায় চলে আসবে, অর্থাৎ 4.11 সেকেন্ডে চলে আসবে। আসার পর এখানে যে বড়ো ফটোটা দেখতে পাচ্ছ ওই একটা ফটোকের উপরে 1 নম্বর ইফেক্টটাই পেস্ট হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা পেস্ট হয়ে গেছে। দিয়ে তোমরা আবার ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ এসে আবারও সেগ ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে।
ওপেন করার পর দু নম্বর ইফেক্টটাকে তোমরা কপি করে নেবে। কপি করার জন্য ফটোর উপরে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, দিয়ে নিচে থ্রি ডট বোতামে টাচ করবে, দিয়ে কপি ইফেক্ট করে নেবে। দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা সং বিট ম্যাট প্রজেক্টটাকে আবারও ওপেন করবে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি এক নম্বর ইফেক্টটা যে লাগিয়েছিলে তার পরে যে ছোটো যে বিটগুলো আছে ওই বিটগুলোর উপরে তোমাদেরকে ওই বিটগুলোর উপরে তোমাদেরকে দু নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। ছোটো ছোটো যে বিটগুলো আছে একটা ফটো ছেড়ে দিয়ে, একটা বড়ো ফটো ছেড়ে দিয়ে নেক্সট যে ছোটো বিটটা আছে ওইটার উপরে তোমাদেরকে পেস্ট করতে হবে দু নম্বর ইফেক্টটা। আবার একটা বড়ো ফটো ছেড়ে দিয়ে আবার একটা ছোটো গ্যাপটায় তোমাদেরকে দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে নেক্সট আবার একটা বড়ো ফটো ছেড়ে দিয়ে দিয়ে তারপরে নেক্সট ছোটো ফটোটার উপরে তোমাদেরকে দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। সেমভাবে আবার একটা ফটো ছেড়ে দিয়ে নেক্সট হচ্ছে গিয়ে ছোটো বিটটা দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। আবার একটা বড়ো ফটো ছেড়ে দিয়ে সেম হচ্ছে গিয়ে ছোটো বিটের ফটোটায় হচ্ছে গিয়ে দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। আবার একটা বড়ো ফটো ছেড়ে দিয়ে নেক্সট অর্থাৎ লাস্টের আগের ফটোটায় তোমাদেরকে দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। বন্ধুরা আমার দু নম্বর ইফেক্টটা কমপ্লিট। তো তোমরা আবার ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি সেগিভেট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি তিন নম্বর ইফেক্টটা কপি করে নেবে। কপি করার জন্য ফটোর উপরে টাচ করবে, টাচ করার পর ইফেক্টে টাচ করবে, দিয়ে হচ্ছে কি নিচে বাম সাইডের নিচের দিকে থ্রি ডট বোতাম আছে ওটাই টাচ করবে, দিয়ে কপি ইফেক্ট করে নেবে। দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা আবার সং বিট ম্যাট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা আবার চলে আসবে, কতদূর বলে দিচ্ছি, দু নম্বর ইফেক্টটা যে লাগিয়েছিলে তারপরে যে একটা করে বড়ো ফটো যে গ্যাপ করেছিলে সেই বড়ো ফটোগুলোর উপরে তিন নম্বর ইফেক্টটা পেস্ট হবে অর্থাৎ 6.7 সেকেন্ডে। ওই ফটোর উপরে টাচ করবে, টাচ করার পর নিচে ইফেক্ট আছে ইফেক্টে টাচ করবে, দিয়ে বাম সাইডের নিচের দিকে যে থ্রি ডট বোতামটা আছে ওইটাই টাচ করবে, দিয়ে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে দেখতেই পাচ্ছ বন্ধুরা তিন নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে হচ্ছে কি দু নম্বর ইফেক্টটা যে লাগিয়েছিলে তার পর থেকে যে বড়ো যে গ্যাপটা আছে ওই গ্যাপটার উপরে তোমরা তিন নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দেবে, সেমভাবে পেস্ট করে দেবে। দিয়ে বন্ধুরা তোমাদের হচ্ছে কি তিন নম্বর ইফেক্টটা হচ্ছে কি পুরোপুরিভাবে লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি হয়ে যায় তারপরে তোমরা ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ এসে তিন নম্বর পিসেরটাকে ওপেন করবে অর্থাৎ লাইটিং ইফেক্টটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি উপরে হচ্ছে কি স্লেট লেয়ার করে নেবে, নিয়ে কপি করে নেবে, দিয়ে ওখান থেকে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ এসে তোমরা সং বিট ম্যাট প্রজেক্টটাকে আবারও ওপেন করবে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি পেস্ট করে দেবে, সবার প্রথম থেকে 0 সেকেন্ড থেকে ওটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাবে তোমাদের সামনে যে লিরিক্স ভিডিওটা যে ছিল ওটাও তোমাদের সামনে এইভাবে অ্যাড হয়ে যাবে, লিরিক্স ভিডিওটাও তোমাদের সামনে অ্যাড হয়ে যাবে। তারপরে যে হাতির ডাকটা ছিল ওটাও তোমাদের সামনে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাড হয়ে যাবে। দিয়ে তোমরা এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে সেটিংস চিহ্নের সাইডে যে শেয়ার চিহ্নটা আছে ওটাই টাচ করবে। টাচ করার পর তোমরা ভিডিওটিতে টাচ করবে, ভিডিওতে টাচ করার পর তোমরা 1080 আসবে, 1080 যাদের সাপোর্ট নেবে তো ডাউনলোড করবে, নিয়ে তারপরে অনেক অপশান আছে 720 540। তো তোমাদের ফোন অনুযায়ী তোমরা হচ্ছে কি এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করার জন্য হচ্ছে কি নিচে এক্সপোর্ট লেখা আছে ওটাই টাচ করবে, দিতে তোমাদের সামনে এমনই এক্সপোর্ট হতে থাকবে, 0 থেকে 100 হলেই সেভ করে নেবে, নিলে তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই মতন, আবারও দেখা হচ্ছে আবার একটা কম্পিটিশন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, তার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।